ওরাই আমাদের মুখ ফোন কল বলিয়া ভুল করিবেন না কায়রা নিতে চায় সাউন্ড সাউন্ড চেক সাউন্ড হ্যালো চেক 1 2 3 4 এই শাবা শাবা না না ফেসবুক লাইভ সাউন্ড চেক ও সব এভরিথিং এভরিথিং ইজ ক্লিয়ার লাউড এন্ড ক্লিয়ার আচ্ছা লাউড এন্ড ক্লিয়ার ঠিক আছে তাহলে তো আমরা হচ্ছে যে ফোন কলগুলো রিসিভ করতেই পারি জানিয়ে দেই যে আজকে হচ্ছে শনিবার আমাদের ফোন কল এবং ফান কল আপনি যাই বলেন না কেন ফান কল দিবস তো সেই দিবসে আপনি চাইলে হচ্ছে যে আমাদের কল করতে পারবেন আমাদের কল করার নাম্বার হচ্ছে 02-55-03-66-59 আজকে একদম 7:05 বাজে তো একদম 8:00 পর্যন্ত আপনি আমাদের কল করতে পারবেন 02-55-03-66-59 এছাড়া SMS কমেন্ট তো আমরা পড়বই SMS করার জন্য লিখবেন CFM স্পেস নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে আর কমেন্ট ক্যাপিটাল FM 94.8 এর পেজে গেলেই দেখবেন যে দুই বালক স্টিভ হয়ে আছে কারণ হচ্ছে এখন নড়াচড়া করতেছে না ভিডিওর কি হলো বলটু ক্যামেরা কি নাড়াই দিয়েছ তুমি না ভিডিও ঠিক আছে এভরিথিং ইজ ওকে গোলা করে দেছ না ঠিক আছে তাহলে যেহেতু ফেসবুক লাইভ চলছে সেখানে আপনি কমেন্ট করবেন শেয়ার করবেন আর ফোন করতে থাকেন এখন থেকেই চলো আমরা ফোন কল রিসিভ করি কোথায় হ্যালো হ্যালো আচ্ছা এখানে তো দুইজন দেন না গাইতে দেন তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় আমার ডিজে হয়ে যায় আমি ডিজে হয়ে যাই ডিজে বল্লা বাবু মিলে গান গান রে সাইরা দাও ডিজে বল্লা বাবু আমার গান সাইরা দাও হ্যালো বলেন গান শেষ হয়েছে ডিজে বল্লা বাবু আমার গান সাইরা দাও গান সাইরা দাও গান সাইরা দাও তোমাদের তোমাদেরকে কার প্রাইজ দিছি কোথেকে বলছেন ও তোমার গান এটা এটা তোমার গান সরচিত সঙ্গীত না ঠিক আছে বলছ না তোয়া ছুঁয়ে দিলে হ্যাঁ হ্যাঁ তোয়া কোথা থেকে বলছো আমি রূপগঞ্জ থেকে রূপগঞ্জ থেকে আজকে তুমি আমাদের ফার্স্ট কলার একদম 8:00 পর্যন্ত কথা বলতে পারবে হ্যাঁ তুমি একদম 1 ঘন্টা সময় পাবা একদম এখনো পর্যন্ত 52 মিনিট সময় পাবা বুঝছো জানা বিশেষ করতে পারতেছি তোমার সাথে কথা বলতাছি আবার গানও গাইছি আমরাও বিশ্বাস করতে পারতেছি না এরকম একটা গান শুনলাম আমরা এবং খুব সুন্দর হয় গান গাইছে তুমি আমাদের ওই গানটা শোনাও তাহলে আরেকটা গান শোনাও বিধি তুমি বলে দাও আমি কার এটা আমি শুধু বলতে ভাইয়া প্রথম থেকে গাও এটা বলতে হবে না গাও না এটা পারবো না অপমান করছো গানটা যেটা গাইছি আমি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটু বলটুকে অপমান করে দাও অপমান করে দাও আমাকে অপমান না বলতে ভালোবাসি ও যাকে একবার দিল দিয়ে ফেলেছে তাকে কিল দিতে পারবে না না বলটুকে ভালোবাসে ও ইয়েস হ্যালো বলতে ভাইয়া ভালোবাসা বলো তোমার কোন ছোট তোমার কথা আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ হোয়াট এবাউট মাই ফেস আমার চেহারা মোবারকটা তোমার কেমন লাগে কলিজা কাপানি হাসিটার নাম তো তুমি কি সত্যি সত্যি 8:00 পর্যন্ত কথা কবা তুমি কি ব্যাপারটাকে সিরিয়াসলি নিছো সিরিয়াসলি নিয়ে নিছো ব্যাপারটা আমি এক বছর পর ফোনে ট্রাই করছি আর পাইছি এই অসাধারণ সুন্দর গান শুনিয়েছো ধন্যবাদ আমাদের কল করার জন্য এবং গান শোনানোর জন্য সারপ্রাইজ হয়ে গেছি তো এরপর হ্যাঁ আমরা মনে রাখব তো আমাদের ফোন করে গান শুনিয়েছিল ঠিক আছে আমরা মনে রাখব টাটা ভালো থেকো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মনে রাখব আমি মুড়ি গুড় হ্যাঁ আচ্ছা না ঠিক আছে মনে রাখব আমি মুড়ি গুড় চিনি দিয়ে মোয়া মনে রাখবো আমি মুড়ি গুড় আর চিনি দিয়ে মোয়া আগে বুকে চিনচিন করছে হাই এখানটা কি করে ভুলবো তো আরে বাহ ঠিক আছে চলো আরেকটা কল রিসিভ করি আরেকটা কল রিসিভ করি এই ইউ হ্যালো গাইস কি দিবেন
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন? আমি তাহিরা। তাহিরা, তাহিরা কোথা থেকে বলছেন? হঠাৎ করে কল ঢুকলো, ঘটনা কি? বাস্তব জীবনে বলো। বাস্তব জীবনে আমার আপুর ছেলে আছে তোমার এই 2 বছরের। আচ্ছা, কি বলো তো বাবা ঘুমের দোয়াটা হয় কি বলতেছি জানো? কোন ক্লাসে পড়ো তুমি? আমি পরীক্ষার্থী। ঠিক আছে, আমরা অনেক দোয়া করবো তোমার জন্য, আর সঙ্গেই থেকো, ইনশাআল্লাহ আবার কথা হবে। ঠিক আছে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আমরা যাবো কলে। হ্যালো, এরকম সারপ্রাইজ দিতে হয় না কিন্তু। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? নাদিরা নাজিরা বাজার থেকে। আমি এটাই ভাবছিলাম, আম্বিয়া গ্রাম থেকে। রূপগঞ্জ আবার আম্বিয়া গ্রাম, গ্রামের নামও বলে দিছে। ওরা হচ্ছে সখি, ওই যে পদ্মা নদীর মাঝে ছিল না আম্বিয়া ছিল? হ্যাঁ, ইয়ে কারজানি বউ, কুবেরের কুবেরের বউ। হ্যাঁ আম্বিয়া, হ্যাঁ বলো, কেমন আছো? ভালো আছি আমরা। তো তুমি রূপগঞ্জের আর কাউকে চেনো? হ্যাঁ, আমার কাজিনস তো তোমাদের শুনে, কাজিনস কিনা শুনে। ওই যে একটু আগে আমাদের ফোন করেছিল, কি জানার নাম? তোয়া। এই রে, ওকে বোধহয় চিনে না। তোয়ার নাম বলতে না বলতে চলে গেল, চলে গেছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন? মারামারি হচ্ছে ওখানে, মারামারি? আমরা লোক পাঠাবো কেন? কেন কেন মারামারি কেন হচ্ছে? আচ্ছা, কেন সেটা কি কারণে হচ্ছে বলো? তুমি মারামারিটাই করো বরং, ঠিক আছে, ওইটাই ভালো হবে। মনোযোগ বলো বলো। তারপরে দোলনা, বেদানা, সুলতানা, ঠিক আছে, সুমাইয়া, ওকে ওকে সুমাইয়া, ঠিক আছে। আচ্ছা, এই জন্যই মারামারিটা হচ্ছে, ঠিক আছে, তারা না বোন বোন কথা বলবে তো মুন্সিগঞ্জ রূপগঞ্জ থেকে বের হইছি রে আমরা, কিন্তু গঞ্জ থেকে বের হইনি। মুন্সিগঞ্জ রূপগঞ্জ থেকে বের হইতে পারছি যখন, মুন্সিগঞ্জ থেকে বের হবো। হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? মনে হয় না, নাই। আছেন আপনি আমাদের সঙ্গে? আছেন? নাই। হ্যালো, নাই নাই, চলে গিয়েছে আমাদের ছেড়ে। হ্যালো, যেতে চাইলে তো যেতে দাও, যায় না না। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? ইন্ডিয়া থেকে। না না, পুরিন্দা থেকে। এটা কোথায়, এলাকাটা কোথায়? মাধবদী, আচ্ছা আচ্ছা,
এইবার মনে হয় একটু একটু চিনতে পেরেছি। ওই যে আমি বলছিলাম যে লাভ ইউ বিক্রি করে, ও লাভ ইউ বিক্রি করে কোথায়, নরসিংদীতে? না ভাইয়া, তুমি আমার চিনতে পারো নাই। ওহো, চিনতে পারতেছি না একদমই। আমি যে বলছিলাম যে লাভ ইউ টু, লাভ ইউ ফেরি। ও, তুমি সেই ভালোবাসার ফেরিওয়ালা। আচ্ছা, এইবার চিনতে পেরেছি। হ্যাঁ, চিনতে পেরেছি। দা দালাল অফ লাভ। বলো কত লাভ হলো বিক্রি করে? আমরাও ভালোবাসি। সে আমার ছোট বোন, কি জানি গানটা তো ভুলেছি। আমরা এটা সুন্দর করে শোকেসে সাজিয়ে রাখবো। তুমি কি আমাদের একটা গান শোনাবা? লেমিনেটিং করে রাখবো। গানের নাম ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, শোনাবা? আমি তো গান পারি না। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা না পারলেই বরঞ্চ ভালো হয় আমাদের। তোমার হয়ে আমি গিয়ে দিব না। আমার গান শুনবে তোমরা? দুই দিন অজ্ঞান থাকবা? দুই দিন বা দুই দিন তো ছুটি পাবো অফিস থেকে। দুইটা দিন ছুটি পাবো। তুমি গান আমাদের শোনাও। এক কাজ করো, একদিন একদিন করে দাও। একদিন বলটু, একদিন আমি। আই ইনসিস্ট, গানটা আমি এখন শুনবই। বলটু ভাই দুই দিন অজ্ঞান থাকা উচিত, কারণ বলটু ভাই যে মোটা এইবার বলো বলটু, কেন মোটা হবে না? তিনজন মিলে 25 টাকা বিরিয়ানি। তুমি সঙ্গেই থাকো, আমরা মোটা হওয়ার টিপসটা দিচ্ছি, ঠিক আছে? ভালো থেকো। ওকে, টাটা। আচ্ছা, তুই সত্যি সত্যি 2500 টাকার বিরিয়ানি খাইছিস আজকে? হ্যাঁ, তিনজনে। হ্যাঁ, শুধু বিরিয়ানি না, অনেক অনেক দেয় তো, এত এত করে দেয়, সব পুরোটা খাইতে হয়। আমি ছবি তুলতে চাইছিলাম আপনার দেখার জন্য, কিন্তু আমার বন্ধুরা বলছে না ছবি তোলা যাবে না, তাই আমি ছবি তুলি। মানে তোর বন্ধুরা এরকম খাদক? খাদক, প্রচন্ড খাদক। না ওরা খাদক না, ওরা 2500 টাকা কিনছে। হ্যাঁ, কেনার পরে ওরা তোর দায়িত্ব দিয়ে দিছে, ওরা খাইছে আমিও খাইছি। খারাপ না, এই জন্য তো আজকে আমার গানের লিরিক চেয়েছে। হ্যাঁ, এই জন্য গেঞ্জি টেঞ্জি ফেটে বের হয়ে আসতেছে আজকে। হ্যাঁ, আসলে আমার মনে হচ্ছে গেঞ্জিটা টাইট হয়ে গেছে আজকে আমার। কতটুকু বাকি ছিল? 50-100 টাকার বেশি তো বাকি থাকার কথা না। পুরো সব শেষ, খালি একটা মুরগির। আবার গর্ব করে বলতেছে পুরো সব শেষ, শুধু একটা মুরগির রোস্ট বাকি ছিল। একটা মানে আস্ত মুরগির রোস্ট, ওটা আমরা টাচও করি নাই, একটা রোস্ট খালি বাকি ছিল, বাকি সব শেষ করছি। ও আর হাফ গ্লাস বোরানি বাকি ছিল। মোটামুটি আমরা তিনজন মিলে 7 গ্লাস বোরানি খেয়েছিলাম, তার মধ্যে হাফ গ্লাস বাকি ছিল। পানি আমরা 1.5 লিটার আর হাফ লিটার, টোটাল কয় লিটার হলো? 2 লিটার। 2 লিটার পুরোটা খাইছি। 2500 টাকার বিরিয়ানি রাইস পুরোটা খাই ফেলেছি। প্রচুর প্রচুর মাটন ছিল, ওটি খাইতে গিয়ে মুরগিটা খাইতে পারিনি, বুঝছেন? মাটন এত ছিল না, পর চিন্তা করলাম মাটনের কেজি 1000 টাকা আর মুরগির কেজি হলো গিয়া 145 টাকা। জি না, আপনি বাজারে জানি নাই, মুরগির কেজি প্রতি কেজিতে 50 টাকা বাড়ছে গতকাল থেকে। সো মুরগির কেজি এখন আমি কেজিতে 50 টাকা কি করে, প্রতি কেজিতে 50 টাকা বাড়ছে। মানে এখন কত করে কেজি? এখন 230 টাকা। জি, আগে শেষেও আমি 220 টাকা কিনছি লাস্ট একবার, বাট এখন 230 টাকা, সরি 230 না, 30 টাকা বাড়ছে, 20 টাকা আর 30 টাকা, 250 টাকা, 250 টাকা কেজি এখন। দেশি মুরগি, ফার্মের মুরগি, যে আই সরি ককটা, কক কক লালটা লেয়ার, এই জন্য তো গুজব ছড়াও কেন? আশ্চর্য কি গুজব ছড়ে দিছি। 145 টাকার মুরগি। 100 কোনটা? পোলট্রি। ও, পোলট্রি কার খায়? কার বাদাম খাওয়ার কথা কে খায়? ওইটাই বলি, কার বাদাম খাওয়ার কথা কে খায়? বাদাম খেতে হবে। আরেকটা কল রিসিভ করি আমরা। হ্যালো, ডায়াল করতেছে এখন, ডায়াল করে। হ্যাঁ, 02 55। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসসালামু
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম কে বলছেন? আফরাম নয়, নালিয়া বলছিলাম কল্যাণপুর থেকে। আচ্ছা, কেন যে ফোন দাও? নাথ ভাই তো ওখানে যায়, দাঁড় করে কথা বলে নিবা। কল্যাণপুর থেকে দেখা করার ইচ্ছা আছে। হয়ে যাবে, হয়ে যাবে। কল্যাণপুর থেকে ইচ্ছা থাকে, কোনোদিন দেখবা রাস্তার মোড়ে দেখা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এখানে একটা লোক কার্ড দিয়ে গেছে, কিন্তু স্যানিটাইজ করে যায়নি। তোমার তুমি কি এখন সুস্থ পুরোপুরি? হ্যাঁ, সুস্থ তো। আচ্ছা নাদিয়া, তুমি বলো তো, আমি তিনজন মিলে 2500 টাকার ই খাইছি, কাচ্চি খাইছি, এটা কি বেশি হয়ে গেছে? আমি বলি তোমাকে, যে বলবে না যে তুমি দেখে তাকে বলবা কি তোমার ওই খাইলে ভিডিওতে দেখে আসছে, তারপর সে আর তোমাকে বলবে না যে তুমি কত খাইতে পারো। বুঝছেন, আপনি আমার খাইলেন ভিডিও দেখে আইছেন। হ্যাঁ হ্যাঁ, বলে দিছি নাদিয়া, খাইলেন ভিডিও দেখে আইছেন। আমাদের কলেজে তো অনেক ভালো লাগছে, যাক তোমাকে পেয়ে আমাদের ভালো লাগছে। কি একটা কোইন্সিডেন্স, দেখো কাকতালীয় ব্যাপার, আমাদের ভালো লাগছে। গান শোনাই? হ্যাঁ শোনাও। হ্যাঁ হ্যাঁ শোনাও শোনাও। আচ্ছা শোনা, তাহলে তুমি মোর জীবনীর ভাবনা, তোমাকে ও তোমাকে তোমাকে মাঝখানে কোনো কথা বলে অনেক কষ্ট, কোনো কথা বলে নাই। চল্লিশ সেকেন্ড আমার ছোট মেয়ের সাথে কথা বলো। ঠিক আছে, 40 সেকেন্ড। হ্যাঁ 40 সেকেন্ড। বাবা রে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমার নাম জানো কি? পরিষ্কার করে বলো। ঠিক করে বললো না যে আমি কোথায় গিয়েছিলাম। আমি বলি আমি হচ্ছে সেন্ট মার্টিন কক্সবাজারে গিয়েছিলাম, কিন্তু আমরা যখন গিয়েছিলাম ওখানে একদমই ভিড় ছিল না, কিন্তু কক্সবাজারে অনেক ভিড় ছিল। আচ্ছা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভেরি গুড। এটা এর দারুণ। বলটুর ফ্রেন্ডরা গেছিল, ওটা সেন্ট মার্টিনের ওই যেখানে শিপ থামে ওইখানে নামার পরে সদর ঘাট ভেবে চলে আসছে আবার। হ্যাঁ বলো। অনেকগুলো ফোন কল রিসিভ করছি কিন্তু আজকে। হ্যাঁ মানে এই পর্যন্ত, আবার বলবেন না যে কলে পাইনি আপনাদেরকে। যাই হোক, কখনো না কখনো পেয়েই যাবেন, কল করতে থাকুন। আমাদের কল করার নাম্বার হচ্ছে 02-55-03-6659। SMS আর কমেন্ট ব্রেকের পরে ফিরে এসে পড়বো। SMS করুন 269699 নম্বরে, কমেন্ট করবেন ক্যাপিটাল FM 94.8 এর পেজে গেলে দেখবেন দুজন, না ব্রেকের সময় দেখতে পাবেন না দুজন বালক বসে আছে, ব্রেকের সময় দেখবেন কালো কিচ্ছু দেখা যাচ্ছে না, ভবিষ্যৎ দেখতে পাবেন নিজে। ইভালি প্রেজেন্টস নাট বল্টু দ্য টু ফান কিংস ফিরছে একটু পরেই। নাট বল্টুর ব্রেকে নিজের ভবিষ্যৎ দেখুন। ক্যাপিটাল FM 94.8 নতুন চোখে হোক না সুর।
খেলা হবে আপনারা শুনছেন নিউ ভ্যালি প্রেজেন্স নট বোল্ট টু দ্য টু হন কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 একদম এইটাই শুনতে আছেন অন্য কোথাও শুনলে হবে না 94.8 শুনতে হবে এইটাই শুনতে হবে এইটাই শুনতে হবে নাইনে শুনতে হবে নাইনে শুনতে হবে ওকে যাই হোক আর যারা যারা এসএমএস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা করেন না তাদেরকে ধন্যবাদ যারা যারা করতে চাইছিলেন তাদেরকে ধন্যবাদ এই ধন্যবাদ দেওয়ার সিলসিলা কবে সিলসিলা ইয়ে প্যার কা তুনে সহনে দিয়া আমি বন ফুল গো চন্দে চন্দে দুনিয়া নন্দে আমি বন ফুল গো ফুল দিও কলি দিও কাটা দিও না আস্তে আস্তে এসএমএস দিও ডিলেট কইর না 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 করকে প্যার হাই মে কর গই কর গই কর গই ইহা একটি ম্যাশআপ সং আপনি বুঝবেন না একে বলে অত্যাধুনিক স্টাইলের ইনস্ট্যান্ট ম্যাশআপ সং সত্যবাদী বাটপা ঢাকা থেকে লিখেছে গভীর শোক প্রকাশ করছি আমাদের মুন্সিগঞ্জবাসীর জন্য আমি তো কল পাই না একজন পেলে তাও বেচারা কলটা কেটে যায় আহারে সবচেয়ে বেশি রূপগঞ্জবাসীরা আজকে কিন্তু ফুল ফর্মে ছিল দাও দেখা যাক আরও তো সময় রয়েছে ভাইয়া যাও তোমাদের আর শুনবই না আমি কলেই পাই না কোনো কেন মানুষের নাকি একবার দুইবার দিয়েই পেয়ে যায় শালার আমার কপালই খারাপ আর ভাই আমি মীরা বলছিলাম মতলব থেকে আরে মতলব থেকে মীরা তুমি মতলবে থাকো কালকে আমি চাঁদপুর ঘুরে এলাম তোমার সাথে দেখলামই না তো কালকে চাঁদপুরে অনেক 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 নাটবল্ট ডিসনারদের সাথে দেখা হয়েছে তারা এসেছিলো এসেছিলো কি মানে হঠাৎ করে দেখা হয়ে গেছে আমরা একটা এই পিকনিকের মতো করছিলাম ফ্রেন্ডরা মিলে ও চাঁদপুর ভ্লগ আসছে খুব শীঘ্রই চাঁদপুরে গিয়েছি একটা ব্লগ করবো না তা হতে পারে না যেখানে যাবো সেখানে ব্লগ করে ফেলবো কালকে ব্লগ করেছি এবং খুব আমাদের নাটবল্ট লিসনাররা এসেছিল অনেকের সাথে দেখা হয়েছিল কথা হয়েছিল হ্যাঁ এসেছিল ইয়েস আচ্ছা আচ্ছা প্রমাণ সহ আছে প্রমাণ দাও প্রমাণ আছে রয়েছে প্রমাণ আছে আমার ব্লগে ওখানে প্রমাণ আছে তাদের আচ্ছা সো প্রমাণ সহ আছে ব্লগটা যখন আসবে দেখতে পাবে প্রমাণ সহ সেগুলো আপলোড দেওয়া হবে ইয়েস এমন না যে আমাদের সাথে দেখা করতে আসছিল আমি তো লোকেশন বলে যাইনি মানে ওরা খুঁজে পেয়ে পেয়েছে আমাকে আমি উড়তে জানলে এই দেশেই থাকতাম না মশাগুলো বলদ সিমলাতুর জাহান লিখেছে আম্মু আম্মু বলতেছে কি কি বলতেছে আম্মু যে ও উপরে চলে গেছে স্টিভেন রেজাউল লিখেছে নাট কি বল্টু কি এরে ভাই একটু বল রে কেউ নাট হচ্ছে এ বল্টু হচ্ছে ও চাঁদপুর থেকে অবশ্যই অবশ্যই চাঁদপুর থেকে সে লিখেছে আমার জন্য সবাই দোয়া করবো আল্লাহ যেন আমার পূরণ করে অবশ্যই পূরণ করবে এবং চাঁদপুরের আশা তো এখন বেশি বেশি পূরণ করবে কারণ রিসেন্টলি আমি চাঁদপুর থেকে আসছি শিক্ষার্থীরা কনফিউশনে থাকবে কলেজে যাব কি যাব না শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ওই দিন শাফি আহমেদ লিখেছে বাথরুমের আয়নায় নিজের বেশি সুন্দর লাগে তাই আমার বাথরুম থেকে বেরোতে দেরি হয় কিন্তু লোকে কি না কি ভাবে সানজিদা যাত্রাবাড়ি থেকে লিখেছে মনে মনে পড়ো তোমাকে একটা কথা জানানোর ছিল মনে মনে পড়ি আপনি একটু দেখেন তো অন্য করে দেখেন আচ্ছা ঠিক আছে মনে মনে পড় তুই এফএম পোকা লিখেছিল এক মেয়ে মেসেজ দিছে আপনাকে আনফ্রেন্ড করে দিচ্ছি আমি এখন তার পা ধরে বসে আছি একটু পর গড়াগড়ি করব কি মনে মনে পড়া শেষ হলো কি লাগছে তোমার মনের কথা আমি কিছুই বুঝিনি আমি পুরে দিয়ে চলে মনে মনে কথা কি তোমাকে একটা কথা জানানোর ছিল আমি আর কয়েক মাস পর আসছি তোমার কাছে জানি না তোমার কিছু বলার থাকলে শো শেষে বলবা আচ্ছা আরে কার কাছে আপনার কাছে না কি জানি আমার কাছে মনে হয় শোয়ের বোধ হয় মনে হচ্ছে আমাদের ওই যে ইয়ে ক্যাপিটাল কক্সের রেজনবের কাছে আসতেছে বি কে হাবিব ইসলাম লিখেছে 70 বার হয়ে গেল কি 70 বার কি ফোনে পেয়েছো আমাদের করে পাই নাই ফিয়া ফিলহা ইসলাম মানিকগঞ্জ থেকে লিখেছে বলছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভেরি গুড আফটারনুন ভাইয়া দুই দিন আপনাকে খুব মিস করছি কেন আমার তো একদিন পড়াইছি হ্যাঁ লিখেছে এমডি মাহবুব ইসলাম থাক ফারজানা গাজীপুর থেকে লিখেছে বরিশালের মানুষগুলো খুব খারাপ কেন তারপরও কি জানি তারপর লেখাগুলো পড়া যাচ্ছে না আর
বর্তমানে নামহীন। আচ্ছা, নাট বল্টুকে তুই বলে কিন্তু বল্ট, নাট বল্টুকে তুই বলে কিন্তু বল্টু কে নাট, ও একই জিনিস লেখছে, নাট বল্টুকে তুই বলে কিন্তু বল্টুকে নাট তুই বলে, ব্যাপারটা আমরা বুঝতে পারছি, অনেকে ক্লিয়ার করছে। আচ্ছা, ক্যারিমিয়ান থাবা থেকে লিখেছে এসএমএস সংখ্যা কত? 300,000। ওরে বাবা। লিখেছে আমাদেরকে কে আছে, কে আছে, একই মানুষ দেখা যাচ্ছে। নাফিস সাহেব থেকে লিখেছে সজল ভাই তোমার ভিডিও কোন চ্যানেলে আছে? এমডি গাজী সাব্বির লিখেছে নাট বল্টু নাট বল্টু, ইয়েস আমরা জানি সেটা। আহমেদ পাবেল লিখেছে ভাইয়া মুন্সিগঞ্জের গজারিয়া থেকে লিখতেছি, যদি একটু সাড়া দিতেন ভাই। অবশ্যই সাড়া শব্দ সব দেওয়া হবে, মুন্সিগঞ্জ গজারিয়াতে আসবো ব্লগ করতে। বিলকিস নারায়ণগঞ্জ থেকে লিখেছে ভাইয়া গো আপনাদের কথাগুলো বিশের মতো লাগে, কখন জানেন, যখন আপনারা কলটা ধরেন আর আপনারা রিসিভ করেন না, আহারে শুধু কথাই বলতে থাকেন। এই কথা বলছে কেন? এই কথা বলো কেন? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? মাবিয়া বলছি গাজীপুর থেকে। এই মাত্র মাবিয়া তোমার এসএমএসটা পড়লাম। হ্যাঁ মাবিয়া, এই মাত্র না তোমার এসএমএস পড়া হলো? ও আচ্ছা, তাহলে অন্য অন্য কেউ হবে সেটা না, গাজীপুরের এসএমএস পড়ছি, মাবিয়াটা রিপোর্ট হবে তেমন কোনো কথা নাই। মাবিয়া কেমন আছো? তোমাদের 105 বার কল করছি তারপরেও পাই না, কিন্তু এখন যখন একজন বলছো যে তোমাদের কথাগুলো বিশের মতো লাগে, যখন কল রিসিভ করো না তখন রিসিভ করলে কেমন লাগছে? এখন মধুর লাগছে, এখন ভালো লাগছে, এখন ভালো লাগছে। যে যে লিখছে বিশের মতো লাগে তাকে থ্যাংক ইউ দিয়ে দাও। আচ্ছা থ্যাংক ইউ। আমি জানো শুয়ে শুয়ে হাঁপাইতেছি, শুয়ে শুয়ে হাঁপায় মানুষ কেন? এতক্ষণ সোফায় বসেছিলাম, এখন দর্দিয়া এসেছিলাম, যখন খাটে উঠছি দর্দিয়া, যখন তোমরা কলটা রিসিভ করলাম, মানে কল রিসিভ হচ্ছে, ইয়া দর্দিকে খাটে শুয়ে পড়ছে, শুয়ে শুয়ে হাঁপাইতেছে। তো কি বলতে চাচ্ছিল বলো? জানো তোমাদেরকে আমি 3 দিন শুনতে পারি নাই। 3 দিন শুনতে পারো নাই কেন? কক্সবাজার গিয়েছিলাম সেন্ট মার্টিন। কি রে, সবাই কক্সবাজার সেন্ট মার্টিন যেতে? ভিডিওর ছবিটা কেমন দেখতে তোমাদের? আমরা তোমার কি ইয়ের সাথে দেখা হয়নি? ওর নাম জানো কি? নাদিয়ার সাথে দেখা হয়নি? না নাদিয়া তো 28 তারিখ মর্নিং এ মনে হয় ফিরছে, আর আমি গেছি 2 তারিখ। ও আচ্ছা, না তাহলে আমরা মোটামুটি তোমাদের দুজনের ভয়েসটা কেটে একটা কি মানে ক্লিপ বানাই, আমরা ওই ছবিটা পোস্ট করব যে নাট বল্টু লিসেনার ভিড়ছেন মাটিতে। আমি তোমাদের কতবার লিখছি যে আমি শুনতে পারবো না, কিন্তু তোমরা আমার এসএমএসটা পড়ো নাই। না এটা ভালো, এই যে শুনতে পারবা না বলে পড়ি নাই, বুঝছো? তুমি যদি বলতা সেন্ট মার্টিন গিয়েও যে করেই হোক তোমাদের শুনবো, তাহলে দেখতে আমরা পড়ে দিয়েছি। না তোমার শুন, সেন্ট মার্টিন গিয়ে তো একটু নেট থাকে না, একটু শোনা যায় না, আমি অনেক চেষ্টা করছি। এই যে নেট থাকে না বলেই ওইটা একটা দর্শনীয় স্থান। না না, নেট থাকলে মানুষ ওই বাকি সবকিছু রেখে ওই ফোনের মধ্যেই গুজে থাকতো মাথা। না আমাদের, তারপরে আমি তোমাদের শুনতে পারি নাই, তো যখন সমুদ্রের সামনে ছিলাম বা ঘুরতে ছিলাম তখন কলে ট্রাই করছি, কলও ঢোকে না। বাবা কি রোমান্টিক, সমুদ্রের সামনে দাঁড়ায় আমাদের কোন মানে চিন্তা করে দেখেন, এই জন্য তো আমরা। হ্যাঁ বলো, কিছু জানো কার বয়সের জন্য করছি? কার বয়স? সজল। ও ওরে লজ্জা, তুমি শুয়ে দিলে হাই আমার কি জি হুই, লজ্জা বেশি, লজ্জা অনেক, লজ্জা লজ্জা হচ্ছে। মন তোমার কাছে চায়, কে আমরা দুজন দুজন আরে প্রেমের দুনিয়া, কি আনছো সেটা বলো নুড়ি পাথর। সেন্ট মার্টিন গেলে মানুষ সমুদ্র পাড় থেকে পাথর নিয়ে আসে। আমার এক বন্ধু চিংড়ি মাছ ধরে নিয়ে আসছিল বোতলে করে, বলছে এটা আমি ঢাকায় নিয়ে যাবো। এটা ঢাকায় নিয়ে কি করবি? সেন্ট মার্টিনের স্মৃতি। ঠিক আছে, ভালো থেকো, আবার কথা হবে। একটু বলে এমন একটু কথা বলবো? আচ্ছা বলো তাহলে। আমি এসএমএস করছি, আমার কথাটা তোমরা এত ইয়ে ভাবে নিলা,
বুক চিন চিন শুনতে শুনতে বুকে ব্যথা শুরু হবে। তারপর বল্টু আরেকটি কল রিসিভ করলো। হ্যাঁ হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ শুনছি, কি নাম আপনার? হ্যালো, ওরে কি কি যন্ত্রণা, কি নাম, কি নাম? হ্যালো, নাই থাক, হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন? হ্যালো, কে বলছেন? হ্যাঁ, নাম কি আপনার? শব্দ পাচ্ছি, সে কনসেন্ট্রেট ওই দিকে মনে করেন, বুঝা যাচ্ছে না ভাইয়া, ভাইয়া কথাটা টুট ওদিকে গাড়ি লেগে গেছে, ভাইয়া কি যে করি, স্টিয়ারিংটা ঘুরে দিতেছে, হ্যাঁ ভাইয়া, হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছেন আমাদের? হ্যালো, আমাদের কি শুনতে পাচ্ছেন আপনি? জি আমি শুনতে পাচ্ছি। আচ্ছা এবার আমরা আপনাকে শুনি, আপনার নাম কি? সাউন্ডটা তো কম কেন ভাইয়া? সেটা বুঝতে পারতেছি না, কেউ কেউ শুনতে পাচ্ছে কেউ কেউ পাচ্ছে না, ঘটনা কি? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা বলেন, আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? মাঝে মাঝে ট্রাই করি তারপর আর ট্রাই করি না। পরে যখন সব শেষ হয়ে যায় তখন আর কি একটা কল দিই, কলটা যায়, তারপর হচ্ছে মনকে সান্ত্বনা দিই, সবাই তো বলে ব্যস্ত দেখায়, আমার ফোনটা অন্তত পক্ষে যায়। এটা কিন্তু বেস্ট, খুব ভালো, এটা বেস্ট, মানে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য সেটা রাস্তা, কিন্তু মানে সব জায়গা থেকে নিজের সুখ, নিজের মন ভালো করার ব্যাপারগুলো খুঁজে নিতে হবে। হ্যাঁ, নিজের সান্ত্বনা দেওয়ার জন্য আমি আসার পরে কল দিই, ছিল আজকে রিং হয়, কেউ ধরে না, তাতে কি হয়েছে, রিং তো হয়েছে, আমার কল তো ঢুকছে। হ্যাঁ একটা অভিযোগ আছে, বলেন। এই যে হচ্ছে এক ঘন্টা শো, তার মধ্যে হচ্ছে যদি 15-20 মিনিট হচ্ছে আপনারা ব্রেকে যান তাহলে আর কি কি এটা কেমন হয়? কথা হচ্ছে মানে একটা গান ছাড়া ফেলে দেওয়ার মতো আমাদের কিছু নেই, কমার্শিয়াল তো বাজাতেই হবে, তারপরে আজান থাকে, কিন্তু এরপরে একটা গান, আজানটা ঠিক আছে, তারপরে হচ্ছে আপনারা যে যেই হচ্ছে ইভেলের সৌজন্যে করছেন অনুষ্ঠানটা সেটাও ঠিক আছে, কিন্তু গান কেন এর মাঝখানে? একটা গান, কিছু কিছু মানুষ থাকে যারা আমাদের কথার চাইতে গানটাই বেশি পছন্দ করে, তাদের জন্য সেটা না, সারাদিন তো গান চলে, কিন্তু সবার জন্য তো না সেটা, আমাদেরকে তো সবার কথা চিন্তা করতে হয়, আমরা মোটামুটি যে আর রেডিওর অনুষ্ঠান পুরো শোতে যদি একটা গান না থাকে তাহলে সেটা ব্যাপারটা অদ্ভুত লাগে, আর আমরা এটা ভাবতেই পারি না যে লোকজন আমাদের কথা টানা এক ঘন্টা শুনতে পাচ্ছে, এটা ঠিক, ঠিক আছে, তাই আমরা একটা মানুষের ব্রেক দিই যারা বিরক্ত হয়ে যায়, কারণ আমাদের কথা শুনতে তো বিরক্ত হয়ে যায় অনেকে, আমরা গানটা শুনতে চাই না, ঠিক আছে আমরা চেষ্টা করবো নিজেরা গান গাওয়ার, আমরা নিজেরা গান গাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। হ্যালো, হ্যালো, কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেটে দিল ওই ফোনটা? দুইবার হ্যালো বলে নিজে কেটে দিছে, ষড়যন্ত্র, এবং তারই কথায় আমি মুগ্ধ হয়ে আজকে আমি এটা ডিসিশন নিয়ে ফেলছি, কি
আজকের ব্রেকে যাব না। তাহলে এর মধ্যে আপনারা এসএমএস কমেন্ট গুলো করতে থাকুন, শেয়ার করতে থাকুন, কিছুক্ষণ পরে মাগো মাগো বাঁচাও আমাকে। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কয়জন? তোমরা গুনে বলো, গুনে বলো আপনারা কতজন? মাত্র দুইজনের মধ্যে এই অবস্থা? হ্যাঁ বলো। কি না আমরা কথা না বলি, তোমরা দুজনই বলো। তোমরা বলো, আমি শুনি। ঠিক আছে, হ্যাঁ বলো। একটা বুড়া বুড়ি হয়ে যাক যে কারা ব্রেক চাই কারা ব্রেক চাই না, আর কোনো গ্রাম দরকার নাই, কোনো গ্রাম দরকার। ঠিক আছে, দরকার নেই। হ্যালো ভাইয়া, আমার ছোট বোনের সাথে কথা বলো। আচ্ছা আচ্ছা, দাও দাও। হ্যালো ছোট, ভাইয়া কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? কেমন আছো ছোট? অনেক ভালো আছি। তুমি কি গান চাও? তুমি তো নাটক করো না? নাটক তো আমরা সবাই করি। তুমি তো সজলের সাথে বলতেছে, আমি তো আমাকে খুঁজতেছি কিরে, আমি কই এরকম নাটক কিরে বলতু, টগর টগর অপমান করছে তোকে? আজকে খাইছি টগরের ডিরেক্টরের দ্বারা। আরে ওটা আমার করে নাই, ওটা গুটি মাস্তানদের করছে। তাহলে অন্য কিছু করার ব্যবস্থা কর। হ্যাঁ ভাইয়া কলটা ধরে খুব ভালো লাগছে। আমরা তাহলে আমরা শেয়ার গুলো পরে দিই, শেয়ার গুলো পড়তে থাকি। আপনি কোথেকে ফোন করেছেন? রূপগঞ্জে। কি হইল আজকে? মানে কি মানে কি একটু আগে কলটা আমি পাইছি কিন্তু কিছু বুঝি না বলে কেটে গেছে। রূপগঞ্জে এত বাতাস আজকে? এবার তো আমরা বুঝবো না, ফোনের নেটওয়ার্ক বাতাসে ওইদিকে চলে গেছে সব। মানে আজকে কিন্তু রেকর্ড করলো রূপগঞ্জ, দুই তিনটা ছাড়া বাকি সব রূপগঞ্জ, সব রূপগঞ্জ। তাহলে মনে আজকে রূপগঞ্জের নেটওয়ার্কটা খুব ভালো। হ্যাঁ, রূপগঞ্জের নেটওয়ার্ক ভালো আজকে। কি বলতে চাচ্ছিলেন বলেন ভাইয়া, আপনি কি আমাদের ছুঁয়ে দিতে চান? এখন তো ব্রেক ভাবলাম, ব্রেক নিতেছে এখন আর ফোন ধরবে। আমি মাত্র কিনেছিলাম, দেখি ফোন রিসিভ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বাহ, আজকে আজকে লাগ ভালো আমাদের। আমাদের কি শোনাতে চান? গান, জোকস, কবিতা? না না, গান তো সময় নাই। নাদবাই বলো, জোকস বলি। হ্যাঁ জোকস বলো।
জোকস কি বলবো, প্রিপারেশন নাই, তাই মানে ছোটখাটো। হ্যাঁ ছোটখাটো। সোলোমন ভাইয়ের একটা বলি। হ্যাঁ হ্যাঁ খাটো জোক বল, সোলোমন নিজেও খাটো, জোক খাটো। এই কিশোরগঞ্জের দিকে মন করো, ই ওদের একটা ধারণা যে ওই মানে ঘরের বউ যদি পাতিলা বাঁকা করে বসায় তাহলে ঘরের মানে ওর বিপরীত একজন বউ আসে। আচ্ছা। তো মানে এক বাড়িতে তেমনি এক মহিলা মানে পাতিলা বাঁকা করে প্রতিদিন বসে, তো এইটা ওই মহিলার মা দেখে ফেলছে, দেখে ফেললে ওর বলতেছে তুই প্রতিদিন বাঁকা করে তোর ঘরে তো শুটিং আসবে। মানে এই কথা আবার ওই ঘরের বউ জামাই শুনে ফেলছে, মানে ও তো মানে খুব খুশি নতুন বউ আসবে। আচ্ছা। পরে তিন চার দিন পর এই খুশিতে তিন চার দিন পর একটা নতুন বিয়ে করে আসে বসে, পরে আগের বউ দেখে তো কান্নাকাটি করতেছে, পরে আগের বউকে বলতেছে এখন জানবস কে যখন পাতিলা বাঁকা করে বসাইছে তখন মনে আসলো না? আগে কানলে আগে যদি জানতাম রে বন্ধু তুমি কবাদ। দেখতে পাচ্ছি তন্ময় সরকার, সাদিয়া ফ্রিন, তারপরে দেখতে পাচ্ছি কাকে, শাফি আহমেদ কে, শাফি আহমেদ, পরে তন্ময় সরকার, শাইমাতুজ্জাহান, শিমলাতুজ্জাহান, বাপ্পি রায়ান, অনেকদিন পর বাপ্পি রায়ানকে দেখলাম, নীলিমা জাহান, নীলা শেয়ার করেছে, তারপর তানিয়া সুলতানা বনি, তারপর মিম হক, শিশির ভেজা মন, তারপর বাবু খাইছ, সেও শেয়ার করছে, তসনিম সাবিহা শেয়ার করেছিল, তারপর স্টিভেন রেজওয়াল, রেজাউল আচ্ছা শেয়ার করেছে, তারপরে তামান্না ইসলাম শেয়ার করেছেন, রফিকুল ইসলাম লিখেছে আমিও শেয়ার করছি, তারপর মাহবুবা সরকার, হাফসা, হাফসাকে অনেকদিন পর দেখলাম, কোথায় ছিলে হাফসা তুমি, রফিকুল ইসলাম শেয়ার করেছেন, এই পর্যন্ত দেখতে পাচ্ছি, মাহফুজুর রহমান শুভ লিখেছে কি রে ভাই, কি ভাই, কি ভাই, কে রে ভাই, কোথায় ভাই, কখন ভাই, কেমনে ভাই, ক্যারিমিনিটি সাবা থেকে লিখেছে ব্যাক চাইনা কি ব্রেক চাইনা, বল টু বেস্ট, আমার এসএমএস সংখ্যা কত, 305। চাইনা কান্তা লিখেছে, কি লিখেছে, 113টা কল দিলাম ধরল না আর শুনবো না, আর কি রাগ করছি, তুমি আগামী শুনবা, বিলকিস নারায়ণ থেকে লিখছে ভাইয়া ভালো লাগলো আমার কারণে অন্য একজন কল পাইছে, ওই যে ও লিখছিল যে কথা না বলে কলটা ধরে দিত, আচ্ছা ও বিরক্ত লাগে, কথা শুনতে বিরক্ত লাগে আমাদের। রাজু মিয়া লিখেছে আমি টাঙ্গাইলের গোপালপুর দক্ষিণ পাথালিয়া, ওকে দেখবেন এক্ষুনি আপনার বাড়ির সামনে লোকজন চলে যাবে, ঠিকানা দিয়ে খুব ভুল করছেন কিন্তু। মিম লিখেছে ভাইয়া এসএমএস কয়টি, অনেকটি। ফামি আহমেদ লিখেছিল বুক চিনচিন করছে, হ্যাঁ স্পেশাল নাট বল্টু আজ, ওয়াও খাবারের টাঙ্কি শেয়ার করেছিল তোমা, আজকে চলে যাওয়ার সময় হয়েছে আমাদের, হ্যাঁ বল্টু, বল্টুর আজকে একটু রেস্ট দরকার, 2500 টাকার বিরিয়ানি খাওয়ার পরে অন এয়ার রুমে বসে থাকার মতো অবস্থায় থাকে না, একদমই নাই, বল্টু রেস্ট দরকার, বল্টু আজকে রেস্ট নে, কালকে আবার কথা হবে, কালকে তো লাইভ নেই, পোস্ট হবে কালকে, তো কালকে আবার শুধু কথাই হবে, দেখা হবে না, তো সঙ্গে থাকবেন আর শুনবেন ই ভ্যালি প্রেজেন্টস নাট বল্টু দ্য টু ফান কিংস। আমি এখন রেস্টে যাব, টাটা ফ্রম ই ভ্যালি প্রেজেন্টস নাট বল্টু দ্য টু ফান কিংস। Capital FM, a time check. It's 8.